আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরো একবার স্বাগত আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আকবর হোসেন, প্রভাষক গণিত, কুমিল্লা বিক্রিয়া সরকারি কলেজ। আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে আমাদের আগে আরো একটি ক্লাস হয়েছে, তো চলো আমরা দেখি আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, অথবা আমরা গত ক্লাসে কি কি বিষয় পড়াশোনা করেছিলাম সেগুলো একটু আমরা দেখে নিই এক নজরে। তো শুরুতেই চলো আমরা দেখি যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে অন্যয় কি, অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ এবং গুণনের নির্ণয় করা সম্পর্কিত পড়াশোনা করেছিলাম। আমরা জেনেছি ফাংশন কি, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। আমরা লেখচিত্রের মাধ্যমে ফাংশনের ধারণা দিয়েছি, অর্থাৎ একটা লেখচিত্র থেকে তুমি কিভাবে বুঝবে যে এটি ফাংশন বা ফাংশন কিনা, অথবা ফাংশন হলে সেটি একক কিনা বা সার্বিক কিনা, এই সম্পর্কিত ধারণা দেওয়া হয়েছে। তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল একটা ফাংশন কখন একক হয়, কখন সার্বিক হয়, হ্যাঁ, সেটি চিহ্নিত করা, বা একটা ফাংশন দেওয়া থাকলে সেটি একক কিনা বা সার্বিক কিনা সেটি নির্ধারণ করা, এবং বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন কি, কখন একটি ফাংশনের ইনভার্স ফাংশন থাকে এবং ইনভার্স ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ বলা চলে যে এই চ্যাপ্টারের যে মূল কথাগুলো সেটি গত ক্লাসে আমাদের শ্রদ্ধেয় সোহরাব স্যার তোমাদেরকে খুব ডিটেলস, খুব চমৎকার ভাবে একটি ক্লাস নিয়েছেন। তো এই চ্যাপ্টারে আরো কিছু বিষয় তোমাদের সরি বাকি আছে, বা দু একটি বিষয় আলোচনা করা যায়, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে যে বিষয়গুলো করব সেটি হচ্ছে আমরা পড়ব বিভিন্ন ধরনের কয়েক ধরনের ফাংশনের কিছু সংজ্ঞা আমরা পড়ব। আমরা এর ভিতরে আবার সংযোজিত ফাংশন সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব, এবং কিছু বহুল পরিচিত ফাংশন এবং রূপান্তরিত ফাংশনের লেখচিত্র সম্পর্কিত আজকে পড়াশোনা করব। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো চলো আমরা প্রথমেই বিভিন্ন ধরনের ফাংশন বা নিয়ে আমরা একটু কথা বলি। এইখানে আমি দেখো কয়েকটা ফাংশনের কথা বলা আছে, এখানে প্রায় তোমাদেরকে 12টি ফাংশনের কথা বলা আছে। ঠিক 12টি হবে বিষয়টা সেরকম না, কিন্তু আমরা এই ফাংশন গুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। হ্যাঁ, এখানে দেখো এই গত ক্লাসে এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং এই বিপরীত ফাংশন নিয়ে স্যার আমাদের বিস্তারিত কথা বলেছেন। আজকে আমরা আরো কয়েকটি ফাংশনের একটু সংজ্ঞাটা জানবো, শুধু ফাংশন গুলো কিরকম সেটি একটু জানবো। সেটি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, ইনটু ফাংশন, তারপরে কম্পোজিট বা সংযোজিত ফাংশন, কনস্ট্যান্ট বা ধ্রুবক ফাংশন, অবেদ বা আইডেন্টিটি ফাংশন, ইভেন বা যুগ্ম ফাংশন, অড বা অযুগ্ম ফাংশন, পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত ফাংশন, বা এক্সপ্লিসিট বা ব্যক্ত ফাংশন, এবং ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। এই ফাংশন গুলো কি সেটি জানবো, যেন কখনো তুমি দেখলে চিনতে পারো কোনটি কোন ধরনের ফাংশন। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই ধরো আসো আমাদের বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা, আমরা গত ক্লাসে স্যার কিন্তু তোমাদেরকে পড়াইছে যে একটা ফাংশন কখন এক এক হয়, কখন সার্বিক হয়, সেগুলো নিয়ে স্যার পড়াইছে। হ্যাঁ, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন এগুলো তোমাদের পড়াইছে। আমি ধরো এখানে তোমাদেরকে একটু একটু ধারণাটা দিই। ধরো আমরা একটা বিষয় নিই এখানে, এই ধারণাটা দেওয়ার জন্য ধরো আমাদের একটা ফাংশন আছে, একটা ফাংশন, এই ধরো এটা ফাংশন, এটা হলো এ সেট আর এটা হচ্ছে ধরো বি সেট। তাহলে ফাংশনটা হবে এ থেকে বি তে, এই এ থেকে বি তে যে একটা ফাংশন হবে, ধরে নিলাম এই ফাংশনে আমি ধরে নিলাম যে তিনটি উপাদান আছে, একটি ধরো এক্স, একটা ধরো ওয়াই, আবার একটা ধরো জেড। আচ্ছা, এই 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 সেটের যে তিনটা উপাদান তাদের জন্য বিভিন্ন ইমেজ আছে, আমি ধরে নিলাম যে আমার মন মতো। হ্যাঁ, 1 2 3। এখন আমরা জানি যে এই ফাংশনটা একক হবে কখন এবং সার্বিক হবে কখন। একক হবে যদি এই প্রত্যেকটি উপাদানের এইখানে যে ইমেজ গুলো থাকবে, প্রত্যেকটা উপাদানের একটা করে ইমেজ থাকবে এবং প্রত্যেকটা ইমেজ ভিন্ন ভিন্ন হবে। এখানে দেখো, ধরো আমি এই এক্স এর ইমেজ 1, ধরলাম আমি এই ওয়াই এর ইমেজ 3, এবং ধরে নিলাম যে এখানে জেড এর ইমেজ 2।
এখানে দেখো প্রত্যেকটারই একটা করে ইমেজ আছে, এবং ইমেজ গুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, সুতরাং এই ফাংশনটি এ থেকে বিতে এই ফাংশনটা হচ্ছে একটা এক এক ফাংশন। হ্যাঁ, তখন আমরা লিখবো যে এফ অফ এক্স ইকুয়াল টু 1, এফ অফ ওয়াই ইকুয়াল টু 3 এবং এফ অফ জেড ইকুয়াল টু 2, এভাবে আমরা ফাংশনটাকে লিখবো। এখন একইভাবে আমরা যে দেখেছিলাম যে এই ফাংশনটা কখন সার্বিক হবে, সার্বিক হবে যে এই সেটের প্রত্যেকটা ইমেজ নিয়ে এখানে যে কোডোমেনটা হলো, এই কোডোমেনের ভিতরে যতগুলো উপাদান থাকবে, অর্থাৎ বি সেটে যতটা উপাদান থাকবে, এই প্রত্যেকটা যদি এ সেটের কোনো না কোনো উপাদানের কি হয় ইমেজ আকারে থাকে, তারপরে এটাকে আমরা সার্বিক বলি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি এখানে ধরো আরেকটা উপাদান 4 থাকতো, তাহলে এইটাকে আর সার্বিক বলা যেত না, এক এক ঠিক আছে, কিন্তু তখন আর এটাকে কি বলা যেত না, সার্বিক বলা যেত না। স্যার বিস্তারিত আলোচনা করেছেন। এখন আমি যদি এই ফুটটাকে কেটে দিই, তাহলে এখন দেখো এটি এক এক ফাংশন, আবার এট দা সেম টাইম সার্বিক ফাংশন। যদি কখনো এরকম হয় যে একটি ফাংশন একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক, তখন এই ফাংশনটাকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, এটুকুই হচ্ছে আমরা ধারণাটা আমরা মোটামুটি পেলাম। অর্থাৎ আমরা যখন কোনো একটি ফাংশনের রেঞ্জ যদি তার কোডোমেনের সমান হয়ে যায় এবং সেটি যদি এক এক ফাংশন হয়, সেই ফাংশনটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। এবার আসো ইনটু ফাংশন। হ্যাঁ, ইনটু ফাংশনটা হচ্ছে এইটা ঠিক ভিন্ন কথায়। যেমন ধরো আমরা আবার আমরা আর একটা সেট নিই আগের মতোই। হ্যাঁ, এটা ধরো আমার এই সেট, আর এটা ধরো দিস সেট। এখন এই এটা ধরো আমি ধরলাম যে দুইটা উপাদান ধরলাম, একটা এক্স আর ওয়াই, এখানে ধরো 1 2 3 আমি এরকম ধরে নিলাম। হ্যাঁ, এখন এই ধরো এক্স এর ইমেজ 1 আর এই ওয়াই এর ইমেজ ধরো 3 আমি ধরে নিলাম। হ্যাঁ, দুইজোর ইমেজ গুলো। এখন এই সেটের দেখো এই ফাংশনটা কি এক এক কিনা, অবশ্যই এক এক, কারণ প্রত্যেকটা উপাদানের একটা করে ভিন্ন ভিন্ন ইমেজ আছে, সুতরাং এটি একটি এক এক ফাংশন বা 1 to 1 ফাংশন। কিন্তু এই ফাংশনটা সার্বিক না, যখন সার্বিক হয় না, তখন সার্বিক না কেন, কারণ এইখানের কোডোমেন হচ্ছে 1 2 3, কিন্তু এর রেঞ্জ হচ্ছে কত, শুধু 1 আর 3। রেঞ্জ হচ্ছে তারা যারা এই এ সেটের উপাদানগুলোর ছবি আকারে থাকে। এই যেমন এক্স এর ছবি বা ইমেজ আছে, ওয়াই এর ছবি বা ইমেজ আছে, কিন্তু এই 2 কোনো কিছুর ইমেজ হিসাবে নেই। যদি এরকম না থাকে, তখন এটাকে আমরা শুধু এটা কোডোমেনের অন্তর্ভুক্ত, কিন্তু এটাকে আমরা রেঞ্জ বলতে পারি না। এই ফাংশনের ডোমেন হচ্ছে এক্স ওয়াই, আর রেঞ্জ হচ্ছে কত, 1 আর 3। আর যদি কোডোমেন বলি, কোডোমেন কত, 1 2 3, এই তিনটা মিলে হবে কি কোডোমেনের সেট। এখন এই কোডোমেনে যদি এমন কোনো কিছু থাকে যেটা কোনো কিছুর ইমেজ হিসাবে নাই, তখন ওই ফাংশনটাকে বলা হয় ইনটু ফাংশন। যেমন ধরো এটা যদি আমরা ফাংশন, এই ফাংশনটাকে যদি আমি একটা নাম দিই ধরো জি ফাংশন, তাহলে এই জি ফাংশনটা এ থেকে বিতে এটি একটি ইনটু ফাংশন হবে। ঠিক আছে, আশা করি তোমরা একটু, আমি শুধু এই ফাংশনের সংজ্ঞা গুলো শুধু ধারণা দিব, যেন তোমরা দেখলে চিনতে পারো। হ্যাঁ, এরপরে হচ্ছে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে প্রশ্ন আমরা পড়ব বিভিন্ন। ধরো আমি একটু তোমাদের বোঝার জন্য আমরা একটা এখানে ধরো এখানে একটু নিলাম, ধরো আরেকটা নিলাম, আর ধরো আমি একটু আমার সুবিধা মতো তিনটা নাম। এখন দেখো, এখন যদি আমি ধরে নিই যে এই প্রত্যেকটা, এটা ধরলাম আমি নাম দিলাম এটা এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, এবং এটি আমাদের সি সেট, তিনটা ধরে নিলাম। এখন ধরে নিলাম এ সেটের উপাদান গুলো আছে এক্স ওয়াই, বি সেটে ধরো আমি ধরলাম এ বি, এবং সি সেটে ধরলাম আমি এম এম, আমি ইচ্ছা মতো ধরলাম আর কি এগুলো। হ্যাঁ, এখন এই এ সেট থেকে বি সেটে যদি একটা ফাংশন এফ হয়, ধরে নিলাম এই ফাংশনটা এফ, তাহলে আমি আমার মতো ধরে নিলাম এটা এ সেট থেকে বি সেটে একটি ফাংশন, যেখানে এক্স এর ইমেজ হচ্ছে এ এবং ওয়াই এর ইমেজ হচ্ছে বি।
আবার ধরো ডি সেট থেকে সি সেটে আর একটা ফাংশন, যেখানে ধরো এ এর ইমেজ হচ্ছে এন এবং বি এর ইমেজ হচ্ছে এম, এরকম হলো। হ্যাঁ, তাহলে এইটার নাম ধরো আমি ফাংশনটির নাম দিলাম জি। তাহলে আমার দুইটা ফাংশন পাওয়া গেল, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি। এফটা হচ্ছে এ থেকে বিতে আর জিটা হচ্ছে বি থেকে সিতে। তখন এই এফ আর জি এই দুইটার সংযোজিত বা কম্পোজিট ফাংশন, সেটাকে আমরা এভাবে বলে থাকি যে এফ সার্কেল জি, এরকম দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, যদি আমি বলি এফ সার্কেল জি অফ এই এক্স বলি, তাহলে এখানে আমরা দিয়ে দেবো এফ সার্কেল জি অফ এক্স। ঠিক আছে, এই ফাংশনটার সংজ্ঞাটা কি হবে, এফ সার্কেল জি অফ এক্স টাকে সংজ্ঞায়িত হবে এই এফ অফ জি অফ এক্স, অর্থাৎ আমরা যে জি অফ এক্স বের করব তার আবার কি নিব, এফ নিব। যদি এরকম নেই তাহলে এটি হবে এফ সার্কেল জি অফ এক্স বা এফ এবং জি এর সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। তাহলে আমরা দেখো এই ফাংশনটা করে এই এক্স এর ইমেজ হবে এ আর এর ইমেজ হবে কত, এন। তাহলে এই এফ সার্কেল জি অফ এক্স হবে কি, একেবারে এক্স থেকে শুধু এক্স এর ইমেজটা ফাইনালটা কোথায় পাবো গিয়ে, এই এন পাবো। এবং তখন এই ফাংশনটা বলা হয় যে এ টু সি, ফাংশনটা কি এ থেকে সি তে, এফ ছিল এ থেকে বি তে আবার জি ছিল বি থেকে সি তে। তাহলে এফ সার্কেল জি বা এফ এম জি এর সংযোজিত ফাংশন হবে এ থেকে সি তে। তখন আমি এফ অফ জি অফ এক্স, এই এফ অফ জি অফ এক্স কি পাবো, দেখো এখানে ঘটনাটা হচ্ছে যে এখানে এফ রেখে দিলাম আর জি অফ এক্স মানে জি এর ইমেজ। হ্যাঁ, প্রথমে আগে আমরা ধরো এই এখানে এই এফ এর ইমেজটা বের করার আগে প্রথমে এইটা আগে বের করে নিতে হবে। হ্যাঁ, জি অফ এক্সটা বের করে নিতে হবে, জি অফ এ ধরাম বের করি। হ্যাঁ, জি অফ এ যদি আগে বের করি তাহলে জি অফ এ হচ্ছে এন আবার, বা এই এন হচ্ছে এইটা, এই এন এন হলো কি, এন হচ্ছে ইমেজ। এই এন ইকুয়াল টু কি বলতে পারবো, এন ইকুয়াল টু বলতে পারবো জি অফ এ, আবার এই জি অফ এ মানে হচ্ছে এন, এইটা আবার কার ইমেজ, এ এক্স এর ইমেজ। তাহলে আমরা ফাইনালি পাবো কি, এ এক্স এর ইমেজটা কোথায় গিয়ে পাবো, এন এ পাবো। এভাবে আমরা কি করবো, মানগুলো বের করবো। এটি হচ্ছে আমাদের সংযোজিত ফাংশন। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো আমি যদি বলি যে এফ অফ এক্স, আমরা যদি একটি ফাংশনের উদাহরণ দিই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর আমি ধরো বললাম যে জি অফ এক্স এটা ইকুয়াল টু ধরো আমি বললাম মাইনাস টু এক্স এক্স প্লাস ওয়ান, এরকম বললাম। হ্যাঁ, তো তখন তুমি যদি বের করতে চাও যে এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু কি হবে, এই সংজ্ঞাটা যদি আমরা বসাই এফ অফ, আগে প্রথমে জি অফ এক্স বের করে গেলো, জি অফ এক্স মানে কত, মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এরপরে আবার এই এফ অফ এই পুরোটা এফ এক্স এর মতো কাজ করবে এখানে, এই এক্স এর জায়গায় আমি কি বসাবো, মাইনাস টু এক্স প্লাস ওয়ান যদি বসাই তাহলে এটা কি হবে, মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তার উপরে কি হবে একটা, ওই যে এটা হোল স্কোয়ার। হ্যাঁ, এবারে আমরা ফাইনাল মানটা কি করব, বের করব। অর্থাৎ এখানে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে, আমার এই দুইটা ফাংশনের ক্ষেত্রে এফ সার্কেল জি অফ এক্স ইকুয়াল টু কি হবে, এইটা। অর্থাৎ প্রথমে আমি এই জি অফ এক্স এর মান বসাবো ভিতরে। এটি যদি কখনো তোমাকে বলে যে এফ অফ জি অফ টু বের করো, তাহলে এই এক্স এর জায়গায় এখানে টু বসাই দিবা, যে মানটা আসবে সেটা আবার এখানে বসাই দিলে মান পেয়ে যাবে। ঠিক আছে, আমরা এই অঙ্ক করবো কম্পোজিট ফাংশনের পরবর্তীতে। আসলে এবার হচ্ছে ধ্রুবক ফাংশন, এটি আমরা খুব সহজে আমরা একটা ধ্রুবক ফাংশন সম্পর্কিত কথাবার্তা বলতে পারি। সেটি হচ্ছে যে এইখানে আমরা ধরে নিলাম দুটো জিনিস, একটি ধরলাম এ সেট আর একটা বি সেট। এখন এ সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য যদি বি সেটে একটি মাত্র উপাদান পাওয়া যায়, ধরো এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড, এক্স ওয়াই জেড যারই মান নেওয়া কেন এটার জন্য মান পাওয়া যায় ধরো ফাইভ, তাহলে এটাকে আমরা বলবো কি ফাংশন, একটা ধ্রুবক ফাংশন। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ এটা যদি আমার এই ফাংশনটার নাম যদি আমি এফ দিই, এই এফ হচ্ছে এ থেকে বি তে ফাংশন, দেখো এর যত যাই মান নেওয়া কেন এই মানটা কি ফিক্সড। যদি এরকম কোনো ফাংশন পাওয়া যায় তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো ধ্রুবক বা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কনস্ট্যান্ট ফাংশনে কি হবে, এই এ সেটের সকল মানের জন্য বি সেটে সিঙ্গেল একটা মান পাওয়া যাবে। এটিও কিন্তু একটি ফাংশন। হ্যাঁ, এটিও কিন্তু কি একটি ফাংশন, তাহলে এটা হলো ধ্রুবক ফাংশন। এরপরে আমাদের ছিল অবেধ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। অবেধ ফাংশন বা আইডেন্টিটি ফাংশনের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তাহলে কি হবে, দেখো এখানে ধরো আমরা আগের মধ্যে দুইটা সেট নেই। হ্যাঁ,
একটা সেট ধরো আমার, আমি সুবিধার জন্য সবগুলো এ আর বি দিয়ে নাম দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখন এই এ সেটের ছবি যদি এই এক্সি হয়, মানে প্রত্যেকটা উপাদানের ছবি যদি একই রকম হয়, এক্স এর ছবি যদি এক্স হয়, ওয়াই এর ছবি যদি ওয়াই হয়, তখন এই ধরনের ফাংশন গুলোকে আমরা বলি কি অবেদ ফাংশন। অর্থাৎ ডোমেনে যা থাকবে ছবিও কি হবে, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না। অবেদ মানে কি কোনো ভেদ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। এক্স এর ইমেজ এক্স, ওয়াই এর ইমেজ ওয়াই, জেড এর ইমেজ জেড, যদি এরকম হয় তখন এই ফাংশনটিকে আমরা বলতে পারবো একটি আইডেন্টিটি ফাংশন বা অবেদ ফাংশন। আমরা যদি এইভাবে লিখি যে সিম্পলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটি একটি অবেদ ফাংশন। এক্স এর মান যদি ওয়ান বসাও, এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এফ অফ টু ইকুয়াল টু টু, এফ অফ থ্রি ইকুয়াল টু থ্রি, এই ধরনের ফাংশনকে আমরা বলি আইডেন্টিটি ফাংশন বা অবেদ ফাংশন। ঠিক আছে, এবারে আসো অবেদ ফাংশনের পরে এবারে আমরা দেখবো হচ্ছে ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন। ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন বিষয়টা কিরকম, এই ধরো ধরো আমি একটা আগে সেটা এখানে দেখে নিই, পরে আমরা বলছি। এখন দেখো আচ্ছা, ধরো এখানে ওয়ান এর ইমেজ ওয়ান এবং টু এর ইমেজ ফোর, এরকম একটা ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশনটাকে চাইলে কিন্তু আমি এভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটি হচ্ছে যে এটা ফাংশন এফ। এই ফাংশনটাকে যদি আমি এভাবে সংজ্ঞায়িত করি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে দেখো এখানে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখি, তাহলে এক্স এর মান ওয়ান বসালে ওয়ান স্কোয়ার, এক্স এর মান টু বসালে টু স্কোয়ার, মানে ফোর, এরকম হয়। এই ফাংশনটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করো যে এফ অফ এক্স ইকুয়াল টু এরকম হয়েছে ওয়ান, এই ওয়ান আর টু না বসাই, এই ওয়ান এর পরিবর্তে যদি আমি মাইনাস ওয়ান বসাই, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু আমার হয়েছে এক্স স্কোয়ার, আবার এফ অফ মাইনাস এক্স যদি আমি বসাই তাও কি হয় দেখো তো, মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার এবং ইকুয়াল টু কত হয় এক্স স্কোয়ার। তাহলে যদি এবং এই এক্স স্কোয়ার কে আবার কি লিখতে পারি, তখন আমি বলতে পারি এফ অফ এক্স। কোন একটা ফাংশনের ক্ষেত্রে যদি এই ডোমেনের চিহ্নটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স দিই, এবং তা যদি ওই এফ অফ এক্স এর সমান হয়, তখন এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন। এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, এরকম ফাংশনকে আমরা বলি যুগ্ম ফাংশন। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এফ অফ এক্স স্কোয়ার, এফ অফ এক্স টু দা এক্স ইকুয়াল টু যদি আমি বলি এক্স টু দা পাওয়ার ফোর, এইগুলো, অথবা যদি আমি বলি যে এরকম দেখো এফ অফ এক্স ইকুয়াল টু যদি বলি কস এক্স, এই ফাংশনটা একটা যুগ্ম ফাংশন, কারণ আমি জানি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কস অফ মাইনাস এক্স। হ্যাঁ, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে কস অফ মাইনাস এক্স, এবং এই কস অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমি জানি আবার কি শুধু কস এক্স, কারণ কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এবং এই কস এক্স মানে কি আবার শুধু এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স যদি এই এফ অফ মাইনাস এক্স এর সমান হয়, এই ধরনের ফাংশন গুলোকে বলি আমরা যুগ্ম ফাংশন। আর অযুগ্ম ফাংশন কোনটা হবে, যদি এরকম হয় যে আমরা আরেকটা উদাহরণ নেই, হ্যাঁ যদি এরকম দেখা যায় যে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি একটা উদাহরণ আগে নিয়ে নিই, ধরো এক্স কিউব নিলাম, এই ক্ষেত্রে দেখো একটু লক্ষণীয় বিষয় যে এফ অফ এক্স এর জায়গায় যদি আমি এফ অফ মাইনাস এক্স বসাই, তাহলে কি হয় মাইনাস এক্স তার উপরে হোল কিউব এবং দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব। মাইনাস এক্স কিউবের জায়গায় আমি দেখতে পারি কি এফ অফ এক্স, তাহলে এখানে আমরা কি দেখলাম যে বিষয়টা, এখানে এখানে আমরা একটা বিষয় খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে এই এফ অফ মাইনাস এক্স এর মান মাইনাস এফ অফ এক্স হয়েছে। যদি এরকম হয়ে থাকে তখন এই এফ অফ এক্স ফাংশনটাকে আমরা বলবো কি এটি একটি অযুগ্ম ফাংশন। ঠিক আছে, এরকম যতগুলো হয়, যেমন আরেকটা হতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু যদি তুমি সাইন এক্স নাও, ট্যান এক্স নাও, এগুলো, হ্যাঁ এফ অফ এক্স যদি তুমি সাইন এক্স নাও, তাহলে আমি জানি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন অফ মাইনাস এক্স, এবং সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ এটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা সংখ্যা শিখে নিলাম। আর একটি সংখ্যা শিখবো, সেটি হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ফাংশন বা পিরিয়ডিক ফাংশন। আমরা জানি যে যদি কোনো একটি ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ সে আমি বললাম এফ অফ এক্স
ইকুয়াল টু ধরো আমি সাইন এক্স করলাম, হ্যাঁ সাইন এক্স, এই ফাংশন গুলো আমরা খুব ভালো জানি, এই জন্য এগুলো উদাহরণ দিলাম। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এই ফাংশনের ক্ষেত্রে আমি যদি সাইন এক্স এর জায়গায় এই আমি যদি এফ অফ এরকম দিই, এফ অফ টু পাই প্লাস এক্স, হ্যাঁ এফ অফ টু পাই প্লাস এক্স, তাহলে কি হবে সাইন টু পাই প্লাস এক্স, এটা হবে। তাহলে এখন দেখো আমরা জানি সাইন 180 মানে টু পাই প্লাস এক্স ইকুয়াল টু আমার শুধু সাইন এক্স, তাই না? তাহলে দেখো এই সাইন এক্স মানে কি এফ অফ এক্স, তাহলে দেখো তো এই এই এফ অফ টু পাই প্লাস এক্স এটা কি হয়েছে এফ অফ এক্স হচ্ছে, আবার এফ অফ ফোর পাই মানে এর সাথে যদি আরো টু পাই যোগ করো তাও কি হবে এফ অফ এক্স হবে, আবারও টু পাই যোগ করো তাও এফ অফ এক্স হবে। অর্থাৎ এই টু পাই যোগ যতক্ষণ জয় করো না কেন মান কি থাকতেছে সাইন এক্স থাকতেছে, এই টু পাই কে বলা হয় এটার পর্যায়, অর্থাৎ টু পাই পর পর গ্রাফটা কি হচ্ছে একই রকম হচ্ছে। এটার লেখচিত্র থেকে আমরা কিন্তু এটা দেখতে পাই, আমরা লেখচিত্রটা একটু পরে আঁকবো, তারপরে আমরা একটু যদি এক নজর রাখি এই যে সাইন এক্স এর গ্রাফটা আমরা জানি যে এরকম করে কি হয় ঘুরতে থাকে, তাই না? এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে, এবং টু পাই পর পর তার কি হয় চিত্র একই রকম হয়, এইখান থেকে এই পর্যন্ত যা হয় এই যে ওইখান থেকে ঘুরে এখানে এসে এ হয়েছে, আবার এখান থেকে ঘুরে এরকম হয়েছে, এটা টু পাই পর পর কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই টু পাইকে বলা হয় পর্যায়। এরকম যে ফাংশন গুলো আছে সেগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত ফাংশন বা পিরিয়ডিক ফাংশন। এবারে আসো আমরা আমরা এবার দেখবো হচ্ছে একটা ব্যক্ত ফাংশন, হ্যাঁ একটা ব্যক্ত ফাংশন দেখবো আমরা। ব্যক্ত ফাংশন হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, যদি এরকম হয় যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স কে অথবা ওয়াই কে শুধু এক্স এর আকারে প্রকাশ করা যায়, যেমন ধরো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এরকম আকারে লেখা যায়, তার মানে এই এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করা যায় বা এক্স কে এফ অফ এক্স এর আকারে প্রকাশ করা যায়, যদি এরকম করা যায় তখন এই ফাংশন গুলোকে আমরা বলি এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। আর যদি এরকম কখনো করা না যায়, যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ দিই, তোমার এরকম যদি হয় যে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই এরকম যদি দিই, এইখান থেকে তুমি এক্স আর ওয়াই কে কখনো আলাদা করে লিখতে পারবে না, অর্থাৎ এক্স কে ওয়াই এর আকারে বা ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করতে পারবো না, তখন এই ফাংশন গুলোকে আমরা আর কি বলতে পারবো না এক্সপ্লিসিট বা ব্যক্ত ফাংশন বলতে পারবো না। ব্যক্ত মানে প্রকাশ করা যায় যাকে, যদি এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করা যায় তখন সেটি ব্যক্ত, আর যদি এরকম করা না যায় তখন সেটি হচ্ছে কি অব্যক্ত ফাংশন। তাহলে এটাকে আমরা একটা বলতে পারবো অব্যক্ত ফাংশন। আমরা ধরো এরকম যদি দেখি যে একটা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এফ অফ, তখন আর এক্স কে ওয়াই বা ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করা যাবে না, সেই জন্য আমরা তখন এটাকে এফ অফ এক্স ওয়াই আকারে লিখবো, এবং সেটিকে আমরা লিখতে পারবো যে কোনো ভাবে, যেমন এক্স কিউব ওয়াই টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, এইরকম যত ফাংশন আছে এই ফাংশন গুলোকে এক্স কে ওয়াই এর আকারে বা ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করা যাবে যাবে না, সেই জন্য এই ফাংশন গুলোকে আমরা বলি অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। অবজেক্টিভ অনেক সময় এরকম একটা ফাংশন দিয়ে বলে থাকে যে নিচের কোনটি ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশন, তখন তোমাদের এগুলো চিনতে সুবিধা হবে। আমরা ফাংশনের যে বিভিন্ন প্রকারভেদ ছিল সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এবারে আমরা এর ভিতরে থেকে একটি ফাংশন আছে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, এইখান থেকে পরীক্ষায় এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে, হ্যাঁ তো কিভাবে বের করতে হয় একটি সংযোজিত ফাংশন, সেই সম্পর্কিত আমরা দুটি একেবারে সহজ উদাহরণ দেখব। একটি হচ্ছে এরকম একটা ফাংশন আর টু আর, মানে এটা ডোমেইনও বাস্তব সংখ্যা হবে রেঞ্জ হবে বাস্তব সংখ্যা, সেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান, এবং জি অফ এক্স ইকুয়াল টু আছে সেটিও আর টু আর মানে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, এবং সেটি টু এক্স মাইনাস থ্রি, তবে তোমাকে এফ সার্কেল জি অফ ফাইভ এবং জি সার্কেল এফ অফ ফাইভ এফ সার্কেল এফ অফ মাইনাস ওয়ান এগুলো নির্ণয় করা, এই সম্পর্কিত তোমাদের প্রশ্ন আর কি। তো ধরো আমি প্রথমটা যদি একটু করতে চাই, একটি প্রথমটা সেটি হচ্ছে এফ সার্কেল জি অফ ফাইভ, তুমি সংজ্ঞায়িত করবা যে প্রথমে লিখবা যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা এবং জি অফ এক্স ইকুয়াল টু এটা, এটা তুমি লিখে নিবা, আমি আর এখানে লিখছি না, আমি বের করতে চাই এফ সার্কেল জি অফ ফাইভ। তাহলে তুমি যে আমাদের সংজ্ঞা এফ সার্কেল জি অফ ফাইভ এটার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আমরা লিখবো কি ছিল, এটাকে আমরা বলছিলাম যে এটি হচ্ছে এফ অফ জি অফ এক্স, তাই না? এইটা হলো এটার সংজ্ঞাটা।
তাহলে সেই মানটা আমরা এখানে বসাই দিব প্রথমেই এফ অফ এই জি অফ এক্স এর মান আগে বসাবো। হ্যাঁ এই দেখো তো এখানে আমার কিন্তু এফ সার্কেল জি অফ ফাইভ, তাহলে এখানে এক্স এর মানটা কত এই ফাইভ বসাবো আমি, অবশ্যই এক্স বসাই ফেলছি এটা ফাইভ হবে। হ্যাঁ এটা আমরা ফাইভ বসাই দিলাম, এটা ফাইভ বসাই দিলে এফ অফ জি অফ ফাইভ মানে কত দেখো জি অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস থ্রি, তাহলে জি অফ ফাইভ ইকুয়াল টু কত হবে, জি অফ ফাইভ ইকুয়াল টু কত হবে, জি অফ ফাইভ হবে টু ইন্টু ফাইভ মাইনাস থ্রি এরকম, এই শুধু জি অফ ফাইভ এর মানটা এইটুকু মান। হ্যাঁ এইটুকু মান এই এফটা থাকলো, তাহলে এখানে পাঁচ দুগুণে দশ মাইনাস তিন মানে হলো সাত, এফ অফ সেভেন, এফ অফ সেভেন এর মানটা আবার বের করে ফেলবো, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এইটা হয় এক্স স্কোয়ার এই যে জায়গাটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কোনটা দেওয়া আছে এইটা, হ্যাঁ এইটা এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ সেভেন নিশ্চয়ই কত হবে সেটা তুমি জানো, সেভেন স্কোয়ার প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস ওয়ান, হ্যাঁ এটি হচ্ছে বিষয়, তাহলে কত হলো সাত সাত ৪৯ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান যা হয় আর কি, ঠিক আছে ৭১ আসে। এটি হচ্ছে তুমি এফ সার্কেল জিও ফাইভ নির্ণয় করা, তাহলে বুঝতে পারতেছো একইভাবে জি সার্কেল এফ প্রথমে এফ অফ টু বের করবা তারপর সেটা জি এর ভিতরে বসাবো, এফ ও এফ এফ সার্কেল এফ কি প্রথমে এফ অফ মাইনাস ওয়ান বের করবা তারপরে সেটা তুমি কি করবে আবার বের করবা। যেমন আমরা যদি দেখি যে এফ অফ মাইনাস ওয়ান আগে বের করে নাও, তাহলে আমার সংজ্ঞা হচ্ছে এফ সার্কেল এফ এটি সংজ্ঞা কি, এটি সংজ্ঞা হচ্ছে এরকম এফ অফ মাইনাস ওয়ান এটি হচ্ছে তার সংজ্ঞা। তাহলে প্রথমে কি করবা এফ অফ মাইনাস ওয়ান বের করবা কিভাবে, ওই যে এফ অফ এক্স এর মাইনাস এক্স এর মান মাইনাস ওয়ান বসাবা, যদি মাইনাস ওয়ান বসাও তাহলে কি হয় মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান আসে, এটা আবার মাইনাস ওয়ান আসে, হ্যাঁ এফ অফ মাইনাস ওয়ান এই এই পুরোটার মান কিন্তু আবার মাইনাস ওয়ান আসছে, ঠিক আছে এই মান মাইনাস ওয়ান আবার বসালে তাহলে আমরা ওইটার মান আবার মাইনাস ওয়ান আসবে এরকম, তাহলে এই মানগুলো তোমরা নির্ণয় করতে পারবে। আমরা এরকম আরেকটা উদাহরণ দেখি তাহলে সহজ হয়ে যাবে। এখন তিনটা স্টেপে গেছে এইচ সার্কেল জি সার্কেল এফ তিনটা, এখানে আমার তিনটা সংজ্ঞা দেওয়া আছে, এইটা এইচ এর ফাংশন দেওয়া আছে, জি একটা ফাংশন দেওয়া আছে এবং এক্স এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে তুমি কি করবা আমরা কি বের করতে হবে, আমরা বের করতে হবে এইচ সার্কেল জি সার্কেল এফ অফ থ্রি এরকম বের করতে হবে, তাই না? সবার আগে কি বের করবো এটা যদি বের করতে হয় আমরা এটা সংজ্ঞাটা কি জানি, এটা হলো এইচ অফ তারপরে জি অফ তারপরে এফ অফ থ্রি, ঠিক আছে এফ অফ থ্রি এটা হচ্ছে এই সংজ্ঞাটা, হ্যাঁ এরকম এফ অফ থ্রি জি অফ এটা তারপরে এইচ অফ এটা, এই হচ্ছে সংজ্ঞা, এবং এই সংজ্ঞা থেকে আমরা কি করব মানগুলো বের করে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা তাহলে কিভাবে বের করবো, প্রথমে এই এফ অফ থ্রি বের করবো, এফ অফ থ্রি কত হয় দেখো এই আমি যদি এখানে এখানে একটু আলাদা বের করি, হ্যাঁ এফ অফ থ্রি এক্স এর মান কত বসাবো এখানে থ্রি বসাবো, তাহলে এফ অফ থ্রি মানে হচ্ছে থ্রি স্কোয়ার এবং তার মান হচ্ছে নাইন, তাহলে এই এটা হয়ে যাবে প্রথমে এইচ অফ জি অফ এফ অফ থ্রি মান কত, জি অফ এফ অফ থ্রি মান হচ্ছে নাইন, এই নাইন এখানে বসে দিলাম। হ্যাঁ এবার জি অফ নাইন বের করবো, জি অফ নাইন এখান থেকে বসাই দিয়ে দেখি তো জি অফ নাইন কত হয়, জি অফ নাইন এর মান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, তার মানে নাইন কিউব প্লাস ওয়ান সেটি হচ্ছে কত হয় দেখি আমরা একটু, নাইন কিউব প্লাস ওয়ান সাতশো তিরিশ, সাত নাইন কিউব মানে সাতশো উনত্রিশ, তার সাথে একযোগ করলে একেবারে সাতশো তিরিশ হয় এখানে আমার এফ অফ নাইন এটার মান, ঠিক আছে। এবার এই মানটা কোথায় বসে দিব, এইখানে বসাবো, ঠিক আছে আমাদের একটু এখানে একটা এক্স মাইনাস সামথিং ছিল কত ছিল আমরা একটু ভুলে গেছি, এখানে ছিল টেন, হ্যাঁ ওই এক্স এর সাথে এখানে মাইনাস একটু টেন ধরে নেবো, এখানে একটু আমরা মিস্টেক আছে এখানে একটু টেন আছে, হ্যাঁ এক্স মাইনাস টেন উপরে, তাহলে এইটা আমরা জি না এটার মান বের করেছি সাতশো তিরিশ, তাহলে আমার বের করতে হবে এইচ অফ সাতশো তিরিশ। এর পরের স্টেপে হচ্ছে
এইচ অফ 730 সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো কিভাবে, রুট ওভার অফ এইচ অফ এক্স যদি এটা হয় তাহলে 730 হবে কত, রুট ওভার অফ 730 বিয়োগ -10 ডিভাইডেড বাই 5, 730 থেকে এটা বাদ দিলে 720, 720 কে যদি 5 দ্বারা ভাগ করি 144, তাহলে রুট হয় 144, আর 144 কে যদি রুট করি তার মান হয় 12, তাহলে আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে 12। এইরকম সমস্যা তোমরা 19 এ করে আসছো, আমরা আর এগুলো নিয়ে খুব বেশি কথা বললাম না। এবারে আমরা আরেকটু আগাবো, সেটি হচ্ছে যে কয়েকটি বহুল পরিচিত ফাংশনের স্কেচ আমরা আঁকবো। আমরা কয়েকটি বহুল পরিচিত ফাংশনের স্কেচ আঁকবো, কিভাবে সেটি আঁকতে পারি এটি আমরা একটু এখন দেখব। আচ্ছা, এখানে আমরা ফাংশনের আগে লেখচিত্র অঙ্কন করেছি, এটিও একই প্রসেস, তবে ফাংশনের লেখচিত্রটা যেমন আমরা খুব সুন্দর করে একেবারে পারফেক্টলি গ্রাফ ধরে আঁকতে হয়, স্কেচের ক্ষেত্রে আমার গ্রাফটা অত পারফেক্ট না হলেও আমরা খুব বেশি কিছু মনে করি না, কিন্তু আমার একটা শেপটা যেন খুব সুন্দর একটা শেপ থাকে সেটি আমরা দেখি। যেমন ধরো প্রথমে আমি 1 নম্বরের এটা নিয়ে আঁকছি, হ্যাঁ 1 নম্বরের এটা হচ্ছে আমার এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরো ফাংশনটা, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা লেখচিত্র আঁকবো। এইটা লেখচিত্র আঁকতে গেলে আমি কি করব, এখানে ধরো প্রথমেই একটি সুন্দর করে সরি একটা অক্ষ এঁকে নিলাম, আমি হাতে আঁকছি, এগুলো কখনোই একেবারে পারফেক্ট হবে না, তোমরা একটু আবার তাও আঁকতেছি কম্পিউটারে একটু ভুল ভ্রান্তি হবে, তোমরা এগুলোকে ইগনোর করবা একটু। হ্যাঁ আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, প্রথমে আমরা এটা লেখচিত্র আঁকার জন্য আমরা কি করেছিলাম, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর কয়েকটা ভিন্ন ভিন্ন মান আমরা কি করেছিলাম বসাইছিলাম, মনে আছে? হ্যাঁ, এরকম করে যে এক্স এর মান এবং ওয়াই এর মান, এখন এই এক্স এর এবং ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি কি করেছিলাম, কাজ করেছিলাম। যেমন ধরো আমি যদি বলি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু হয় কত, 0, ওয়াই মানে এক্স স্কোয়ার আর কি, হ্যাঁ এটার মানও 0, এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মান কত, 1, এক্স এর মান যদি -1 হয় তাও ওয়াই এর মান কত, 1, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান কত, 4, এক্স এর মান সরি 2, এক্স এর মান যদি -2 হয় তাও কিন্তু মান কত, 4। এই যে মানগুলো পাইলাম এই মানগুলো যদি আমি বসায় দেই, এই মানগুলো বসায় দেই, এই বিন্দুগুলো বসাবো 0 0, এই বিন্দুগুলো এখানে বসাবো, এটা হলো 0 0 বিন্দু, এরপরটা কত, 1 1 বিন্দু, মানে এক্স এর মান 1 ওয়াই এর মান 1, তারপর এটা হলো -1 এটা মান 1, তারপরে +2 এর জন্য 4 এবং -2 এর জন্য 4, এই বিন্দুগুলো বসায় এগুলোকে যদি এরকম সুন্দর করে স্মুথ করে একটু যোগ করে দেই তাহলে এই ফাংশনটা পেয়ে যাবো। হ্যাঁ, এই যে চিত্রটা আঁকলাম এটি হচ্ছে স্কেচ, এটা 0 0 মূল বিন্দু দিয়ে যাবে এই বিন্দুটা। হ্যাঁ আমার একেবারে পারফেক্ট হয় নাই, তোমরা এগুলোকে আমি আগেই বলেছি ইগনোর করবা। এই হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের লেখচিত্র শেপটা, এইভাবে আমরা ভিন্ন ভিন্ন মান বসে আমরা এই কাজগুলো কি করতে পারি। ঠিক একইভাবে আমাদের বহুল পরিচিত আরেকটা ফাংশন হচ্ছে এ টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স, এগুলো এই লেখচিত্রগুলো যখন আমরা আঁকবো একইভাবে এরকম ভিন্ন ভিন্ন কয়েকটা মান অত অনেকগুলো মান বসে আমরা 3 4টা মান নিয়ে এটা শেপটা ধরতে পারবো, ধরে ওই শেপটা এঁকে দেবো, এটার নামে হচ্ছে স্কেচ করা। হ্যাঁ যেমন আমরা ধরো ই টু দা পাওয়ার এক্স 3 নম্বরের জন্য যদি এখানে একটু করতে চাই, এটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো ই টু দা পাওয়ার এক্স, এটার জন্য যদি আমি এখন এই লেখচিত্র আঁকতে চাই তাহলে একইভাবে আমরা ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিলাম, এটা ধরো আমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। হ্যাঁ এখন ওয়াই ইকুয়াল টু যখন ই টু দা পাওয়ার এক্স এর এটা আঁকবো তখন এটার জন্য আমি কয়েকটা মান বসাবো, একটা মান বসায় নিবো অন্তরকে বসায়, তারপর আমরা শেপটা বা ধারণাটা নিবো যে এটা কতটুকু হতে পারে, ঠিক আছে। হ্যাঁ এটা ধরো এক্স, এটি ধরো আমার এক্স এর কয়েকটা মানের জন্য আমি ওয়াই এর কয়েকটা মান নির্ণয় করতে চাই। ধরো এটা এক্স এর মান, এখানে ধরো ওয়াই কুল ওয়াই বাই এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দা পাওয়ার এক্স এর মান। হ্যাঁ এইভাবে আমি কয়েকটা মান ধরে বের করতে চাই, তো এই এক্স এর মান প্রথমে 0 দাও, তাহলে ই টু দা পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে এটি এই 0 1 এই পয়েন্টটা দিয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে। এক্স এর মান যদি তুমি 1 নাও
তাহলে ই টু দ্য পাওয়ার ওয়ান, এটার মান তুমি বের করবে, ই টু দ্য পাওয়ার ওয়ান এর মান হচ্ছে ই, দ্যাট ইজ ই মানে হচ্ছে 2.73 সামথিং। হ্যাঁ যদি একটু এরকম একটি মান আসবে, এবং তুমি ধরো এই আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটার নাই, তারপর ধরো তুমি টু নিলা, তারপরে মাইনাস ওয়ান নিলা, ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান যখন মানগুলো নিবা তাহলে এটা কিন্তু মানগুলো অনেক কমে যাবে। হ্যাঁ ই টু দ্য পাওয়ার মাইনাস, ধরো ই টু দ্য পাওয়ার মাই প্লাস ওয়ান নিয়েছো, মাইনাস ওয়ান নিবা, ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে 1/e, এই মানটা কিন্তু কমবে, মানে ই টু দ্য পাওয়ার মাইনাস এর মানটা হচ্ছে, আমি একটু দেখে নিই, ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে 0.36। হ্যাঁ এই মানটা হবে 0.36। এইভাবে তোমরা আমি যদি আচ্ছা একটু পরের পৃষ্ঠায় এই গ্রাফটা একটা গ্রাফ এঁকে দিই সুন্দর করে, ই টু দ্য পাওয়ার এক্সটা একটু পরের পৃষ্ঠায় আঁকি। হ্যাঁ দেখো ই টু দ্য পাওয়ার এক্স এর এই গ্রাফটা একটু ভালো করে রাখবো, বাকিগুলো তোমরা নিজেরা এঁকে নিও। ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স, এটা ধরো আমরা একটু আঁকতে চাই, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স বা ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স। আমরা কয়েকটা মান নিব এখানে, এটার জন্য কয়েকটা মান নিয়ে আমরা কাজটা করবো। এদিকে ধরো এক্স, আর এদিকে বললাম ই টু দ্য পাওয়ার এক্স, এটার জন্য আমি কয়েকটা মান নিব। প্রথমে যদি জিরো নেই এটা মান হচ্ছে ওয়ান, তারপর যদি ওয়ান নেই, জিরো নিলে ওয়ান হয়েছে, ওয়ান যদি নেই তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার মানে 2.71, 2. আমরা 72 ধরতে পারি, 2.72। এবার যদি এই মান আর একটু ওয়ান না নেওয়ার মাইনাস ওয়ান নেই তাহলে আমরা পেয়েছিলাম, সরি আমরা একটু বড় করে নিয়ে নেই, একটা দাগ দিয়ে নিই, কাজগুলো করতে সুবিধা হবে। ধরো আমরা যদি এর মান মাইনাস ওয়ান নেই তাহলে এটার মান হয়েছে 0.36। হ্যাঁ 0.36, যদি এটার মান টু নেই তাহলে ই টু দ্য পাওয়ার টু এটার মান হচ্ছে একটু, ই টু দ্য পাওয়ার টু এটার মান হচ্ছে 7.3, 7.3 সামথিং। এরপরে যদি মাইনাস টু নেই তাহলে সেটার মান হচ্ছে .13। আচ্ছা এখন দেখো এই মাইনাস এর মান নেও আর প্লাস এর মান নেও যাই হোক না কেন, এই মানগুলো সবগুলো কি পজিটিভ, এই সবগুলো পজিটিভ, তার মানে হচ্ছে আমরা যে গ্রাফটা যদি এখন একটু শেপ দিতে চাই তাহলে গণনাটা এরকম যে এইখান থেকে এটা জিরো হলে ওয়ান, তার মানে এই জিরো আর ওয়ান এই বিন্দু দিয়ে যায়, ওয়ান হলে 2. সামথিং, ধরো 2.7 এইখানে মানটা হচ্ছে 2. সামথিং, এই এটা টু, মাইনাস ওয়ান হলে 0.36 ধরলাম, 0.36 হচ্ছে এখানে, তারপরে হচ্ছে প্লাস টু হলে 7.3, তার মানে ধরো অনেক উপরেই যাবে প্লাস টু এর জন্য এইদিকে যাবে, ঠিক আছে, আর মাইনাস টু হলে 1.3.8, তার মানে এইটা দেখো চিত্রে শেপটা দেখো, শেপটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমরা যদি এটা শেপটা আঁকি, শেপটা হচ্ছে এরকম যে এইখান থেকে শুরু করে এইভাবে গিয়ে এইভাবে এইভাবে এটা কি করতেছে, আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, কিন্তু কোনোদিন জিরোতে মিলবে না, কোনোদিন কি হবে না, জিরোতে মিলবে না, এইটা হচ্ছে তার স্কেচ, এটা হচ্ছে কি তার স্কেচ, অর্থাৎ এইটা শেপটা হচ্ছে এরকম। এটা দেখো যত আমি এটার মান কমাইতে থাকবো, যত বাড়াইতে থাকবো ইনফিনিটির দিকে যেতে থাকবে, আর যত কমাইতে থাকবো অর্থাৎ -1 -2 এর মান কমতে থাকবে, কিন্তু কোনোদিনও জিরো হবে না, এই রেখার কাছাকাছি আসতে থাকবে, এই জন্য এই রেখাটাকে বলা হয় এসিমটোট রেখা বা অসিমটোট রেখা। এই এক্স অক্ষ হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই এক্স অক্ষটা হচ্ছে, সরি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ এটার জন্য কি অসীমতর রেখা, কারণ এই রেখাটা এই যতই মাইনাস ইনফিনিটির দিকে আমরা এই এক্স এর মান নিতে থাকবো, মানে যতই এক্স এর মানের দিকে যেতে থাকবে এই রেখাটা এই এক্স অক্ষের তত কাছাকাছি আসতে থাকবে, এই জন্য এই রেখাটাকে বলা হয় অসীমতট রেখা বা এসিমটট রেখা।
তার মানে এই 1 অক্ষ এই গ্রাফের জন্য হবে কি অসীমতর রেখা। হ্যাঁ, এটাকে আমরা অসীমতর রেখা বা এসিমটোট বলি ইংরেজিতে। এইটুকু আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কিভাবে আমরা স্কেচ আঁকবো। এবারে আমরা দেখবো যে একটা গ্রাফের যখন আমরা স্কেচ আঁকতে পারি, আবার যেমন আমরা এখানে আছে একটা মড এক্স, এগুলো তোমরা সবগুলোই আঁকতে পারবা যদি এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স হয়। এটা লেখা চিত্র আমরা আঁকতে পারবো যে এক্স এর মান প্লাস নেই আর মাইনাস নেই, আমরা তো মডুলাসের ইয়াটা জানি। হ্যাঁ, আমরা মডুলাসের ব্যাপারটা জানি যে মডুলাসের মডেল আছে, সেটা হলো যে আমরা এক্স এর মান 1 নিলে, এক্স এর মান 0 নিলে ওয়াই এর মান 0, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান 1, এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান 2, এক্স এর মান 3 নিলে ওয়াই এর মান 3, এভাবে যাবে। এক্স এর মান মাইনাস 1 নিলেও কিন্তু ওয়াই এর মান প্লাস 1, মডেল আছে পাস করে দিবে, মাইনাস 2 নিলেও প্লাস 2 হবে, মাইনাস 3 নিলেও প্লাস 3 হবে। তার মানে এই যোগগুলো যদি আমরা যোগ করে দিই, এগুলো যদি এভাবে যোগ করে দিই, তাহলে এটি হবে আমার মডেল অফ এক্স এর কি লেখচিত্র, তাই না? এটা হচ্ছে মডেল অফ এক্স এর লেখচিত্র বা স্কেচ, ঠিক আছে? এটা আবার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এভাবে আমি কি করতে পারি, স্কেচ গুলো আঁকতে পারি। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা যে জিনিসটি একটু দেখবো সেটি হচ্ছে রূপান্তরিত ফাংশনের স্কেচ। অর্থাৎ একটা ফাংশনের স্কেচ যদি জানো তুমি, তাহলে সেটা থেকে রূপান্তরিত কিছু ফাংশনের স্কেচ তুমি কিভাবে আঁকতে পারো সেটি আমরা দেখো। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন একটু আগে আঁকলাম এফ অফ এক্স ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু আমরা মড এক্স আঁকলাম। এই মড এক্স এর রূপান্তরিত ফাংশন কি কি হতে পারে? রূপান্তরিত ফাংশন হতে পারে এরকম যে ওয়াই ইকুয়াল টু মড এক্স প্লাস 1, অথবা হইতে পারে ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস 1, হতে পারে ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স ভিতরে মাইনাস 1, হ্যাঁ, অথবা মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2, এরকম সবই ধরো হতে পারে এক্স প্লাস 2 এরকম। এই ফাংশন গুলোকে বলা হয় কি, তার রূপান্তরিত ফাংশন। মানে সবগুলোই মডুলাস ফাংশন, কিন্তু একটু করে চেঞ্জ আছে, রূপান্তর হয়েছে, এই জন্য এই ধরনের ফাংশন গুলোকে আমরা বলি রূপান্তরিত ফাংশন। এটার স্কেচ কিভাবে আঁকবো? এটার স্কেচ আসলে আমরা এই ফাংশনটার যে স্কেচ জানি সেটা থেকে আমি ওই ফাংশন গুলোর স্কেচ আঁকতে পারি। যেমন আমরা প্রথম ফাংশনটার স্কেচ একটু আগে দেখেছি, এটা শেপ ছিল এরকম, তাই না? মূল বিন্দু দিয়ে গেছে এরকম ফাংশনটা স্কেচ ছিল। এখন এই মড অফ এক্স প্লাস 1 এর কি হবে? এখানে দেখো ওয়াই এর মানটা 1 গড় বেড়ে গেছে, তার মানে এইটার স্কেচটা হবে এরকম জাস্ট। এটার স্কেচ হবে এইখানে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এটা কি হবে, এইটা এই মূল বিন্দু দিয়ে ছিল, এখন মূল বিন্দু দিয়ে না গিয়ে এই এক গড় প্লাস 1, মানে ওয়াই এর মান প্লাস 1 এইখানে চলে যাবে, সব শেপ টেপ ঠিকই থাকবে, শুধু গ্রাফটা উপরে চলে যাবে। আবার যদি বলি মড অফ এক্স মাইনাস 1, তাহলে এটা কি হবে, এটা সব ঠিক থাকবে, শুধুমাত্র কি হবে এই এখানে ধরো ওয়াই এর মান মাইনাস 1, এখানে ছিল ওয়াই ইকুয়াল টু 1, এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, তার মানে এই ওয়াই এর মানটা এইখানে মাইনাস 1, এই মাইনাস 1 এ চলে যাবে, বাকি সব পুরোটাই ঠিক থাকবে, এই মাইনাস 1 এ চলে যাবে। এটি হচ্ছে তার রূপান্তরিত ফাংশন। আবার এখানে দেখো, এইখানে মান গুলো বাড়ছে কিন্তু ওয়াই এর, কিন্তু এইখানে কি এক্স এর মানটা চেঞ্জ হয়েছে, সুতরাং এইখানে শেপটা কিরকম হবে, এইটা শেপটা হবে, এখানে দেখো এক্স এর মান মাইনাস 1, আগে যেমন এক্স ইকুয়াল টু 0 ছিল 0, কিন্তু এখানে মাইনাস 1 0, তার মানে এইখান থেকে যদি তুমি একবার এই দিকে চলে যাও, তাহলে এইখানে দেখো এক্স এর মান 0 হলে আগে 0 ছিল, আর এখন এক্স এর মান প্লাস 1 হলে কি হচ্ছে, 0 হচ্ছে, এক্স এর মান প্লাস 1 হলে 0 হচ্ছে, যে এখানে এক্স এর মান এখানে কি প্লাস 1, এখান থেকে এই পর্যন্ত এটুকু হলো 1, তাহলে এক্স মাইনাস 1 বলে এটা ডান দিকে একবার চলে যাবে, যদি এক্স মাইনাস 2 বলে ডান দিকে 2 বার চলে যাবে, বাকি সব শেপ ঠিক থাকবে, শুধুমাত্র এই গ্রাফটাকে ধরো উঠায় নিয়ে এইখান থেকে উঠায় নিয়ে খালি এখানে বসে দিলে এরকম, ঠিক আছে? ঠিক একইভাবে ধরো এই এক্স প্লাস 2, এটার গ্রাফটা কিরকম হবে, এটার এটার গ্রাফটা কিরকম হবে, তোমরা আশা করি তো কোনো বুঝে গেছো অলরেডি। এটার গ্রাফটা হবে এরকম যে এখানে এক্স প্লাস 2 আছে, তার মানে এই দুই ঘর এক্স এর মান বামে চলে যাবে, দুই ঘর বামে চলে যাবে, ধরলাম এটা হলো 2 মাইনাস 2, এই মাইনাস 2 এটা এখানে চলে আসবে, আচ্ছা এই হবে মানটা। হ্যাঁ, বাকি সব শেপ টেপ সব ঠিক থাকবে, গ্রাফটা চলে আসবে এখানে, এক্স এর মান মাইনাস 2 বসালে 0 হয়, এই এক্স এর মান যদি আমি মাইনাস মানে এই এক্স ওয়াই এর মান কোথায় 0 হয়, এক্স এর মান মাইনাস 2 হলে, এই এক্স এর মান মাইনাস 2 হলে ওয়াই এর মান 0, এই মূল বিন্দুতে এখানে ছেদ করে, এইগুলোকে বলা হয় রূপান্তরিত ফাংশন। এইরকম আমরা রূপান্তরিত ফাংশনের বিভিন্ন স্কেচ আমরা কি করবো, আঁকবো। তো তোমরা এখানে ওই যে ফাংশন গুলো উপরে দিয়েছি, এই সবগুলো ফাংশনের লেখচিত্র আঁকবা, একে তাদের রূপান্তরিত ফাংশনের স্কেচ আঁকবা,
এইটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আমাদের ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে অনেক, এই জন্য আর এটাকে দীর্ঘায়িত করলাম না। তোমরা এগুলোর স্কেচগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো তোমাদের সবাইকে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ভালো কাজ করো, আমার জন্য দোয়া করো, তোমার পরিবারের সবাইকে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে ওদের পাশে থাকবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিবে, আর পাশাপাশি তোমরা এই পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।